লালা আব্দুল্লাপুর বাইপাসে ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। ডিজেল অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা গেছে, AS24D4699 নম্বরের বাইক ও নম্বরবিহীন একটি অটোগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে নম্বরবিহীন অটোগাড়িটির চালক পালিয়ে যায়, কিন্তু গাড়ির ভেতরে থাকা যাত্রী ও বাইকারোহী ক্রমে ইয়াসিন আলী বয়স ১৯, রাজদীপ চক্রবর্তী বয়স ১৭ এবং কৈদুল আমিন লস্কর বয়স ১৭, তারা গুরুতর জখম হয়। দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ছুটে আসেন আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ির আরক্ষীরা। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তুঘলকি কাণ্ডে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন লোকজন। উঠল এমন অভিযোগ, ওই চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও নার্স সব থেকেও নেই বলে জানান তারা। কারণ আহতদের নিয়ে যাওয়ার পর নাকি দেখা যায় চেম্বারে বসে ফুরফুরে মেজাজে গল্প করছেন কর্মীরা। এদিকে আহত ব্যক্তিদের প্রাণ যায় যায় অবস্থা, এমনকি হাসপাতালের পরিকাঠামো থেকে আরম্ভ করে বিছানাপত্তর দেখলে এটাকে হাসপাতাল বলে মনে হয় না বলে জানান আহতদের সঙ্গে আসা লোকজন। এদিকে এদিন অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়নি বলেও অভিযোগ ওঠে। করোনা সময়টা দৃষ্টিকে নিয়ে নেওয়া হয়, এর ফলে অ্যাম্বুলেন্সটা নাই আর দেওয়া হয় না, এটা দৃষ্টিকে নিয়ে নেওয়া হয়েছিল। মানুষের কিতা করে যাওয়ার সময় রয়েছে, গেলে বৃত্তির আছে, রাখা আছে, এটা পেশেন্ট আসলে বাইর করে দেওয়া হয়। কোনো সময় পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না, দেওয়া আছে অঞ্জির ওই টাকা আছে, কল করলে কোনো সময় তারা বিজি থাকে, গেস্ট থাকে, কোনো সময় অ্যাটেন্ড করে, কোনো সময় অ্যাটেন্ড করে না। লালা হসপিটালে উন্নত করার লাগে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন বর্তমান কি সরকারের অনুরোধ? আমরা কোনো প্ল্যান আইছে না সরকারের তরফে, বা ডিমান্ড আপনি কি দিচ্ছেন যে এই হসপিটালে উন্নত করার লাগে? বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কিছু বন্ধ করেছে, ডিমান্ড দেওয়া হয়নি এখনো। ভিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।